অ্যাপ্লিকেশন উইথ সিভি, যে কোনো পদের জন্য আবেদন করা যাবে এই ফর্মেট ব্যবহার করে। কেবলমাত্র ফাঁকা জায়গায় উক্ত পদের কথা উল্লেখ করলেই হবে। আজকে আমি এমন একটা অ্যাপ্লিকেশন উইথ সিভি অর্থাৎ সিভি রাইটিং দেব, যেই সিভি দিয়ে আমরা যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো এবং বিভিন্ন স্কুল এবং কলেজের ক্ষেত্রে পরীক্ষার মধ্যে আসলে এই সিভিটা লিখতে পারবো। বিশেষ করে পরীক্ষা এবং মূলত বিভিন্ন জবের জন্য আমরা যেই সিভিটা রেডি করি সেই সিভিটাই দেখাবো আজকের ভিডিওতে। সিভি রাইটিং, শুধুমাত্র এই সিভি দিয়ে আমরা সব কিছু করতে পারবো, জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো এবং স্কুল কলেজের ক্ষেত্রে পরীক্ষার মধ্যে যে সিভিটা আসে সেই সিভিটাই আমরা এই সিভি দিয়ে লিখতে পারবো, যে কোনো বিষয়ে লিখতে পারবো। তাহলে ডেট লিখতে হবে, প্রথমে যেদিন আমরা রেডি করব সেদিনের তারিখটা দেবো। এরপরে দা, এখানে প্রতিষ্ঠানের প্রধান, তাহলে প্রতিষ্ঠানের প্রধান বলতে যেমন স্কুলের ক্ষেত্রে যদি প্রধান শিক্ষক থাকে তাহলে অবশ্যই প্রধান শিক্ষকের লিখতে হবে। তারপরে কোনো একটা কোম্পানির ক্ষেত্রে যে প্রধান থাকবে তার কাছে লিখতে হবে। তাহলে অফিসের ঠিকানা, তাহলে অফিসটা বা জবটা যেখানে থাকবে সেখানে জায়গাটার নাম দিতে হবে। এরপরে সাবজেক্ট ফর দ্য পোস্ট অফ, এখানে পদের নাম, তাহলে এখানে পদের নামটি লিখে দেবো। আমরা যে পদে চাকরিটা করতে চাচ্ছি বা জব পেতে চাচ্ছি সেই জবের নামটা বা পদের নামটা এখানে দিয়ে দেবো। স্যার, আই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন, এখানে পত্রিকার মধ্যে যেই দিন উল্লেখ থাকবে, যেই দিন পাবলিশ করা হবে পত্রিকার মধ্যে সেদিনের তারিখটা দিব। অর্থাৎ স্কুল এবং কলেজের ক্ষেত্রে আমরা যেদিন রেডি করব তার অন্তত এক সপ্তাহ বা পাঁচ ছয় দিন আগে আমরা এখানে তারিখটা বসাবো। এখানে যে তারিখটা দিব তার পাঁচ ছয় দিন আগের তারিখটা এখানে বসিয়ে দেব। ফর এ, এখানে পদের নাম, ফর এ এখানে পদের নামটি লিখে দেব। আই উড লাইক টু অফার মাইসেলফ অ্যাজ পটেনশিয়াল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, মাই সিভি অ্যান্ড আদার ডকুমেন্টস আর অ্যাটাচড হেয়ার উইথ ফর ইউর কাইন্ড কনসিডারেশন। আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ ডেট ইউ উড বি কাইন্ড এনাফ টু অ্যাকসেপ্ট মাই ক্যান্ডিডেটার্স অ্যান্ড গিভ মি অ্যান্ড অপরচুনিটি টু এসপিস সিগনেচার এম ডি রিয়াত। তাইলে আমি সিগনেচারের ক্ষেত্রে আমার নামটি দিলাম, তাহলে তোমরা তোমাদের নামটি দিবে। তারপরে আমাদের করতে হবে কারিকুলাম ভিটা, অবশ্যই সিভিল লিখার ক্ষেত্রে আমাদের কারিকুলাম ভিটা এটা অবশ্যই দিতে হবে। তারপরে এডুকেশনের কোয়ালিফিকেশান এটা অবশ্যই দিতে হবে, এগুলো না দিলে কিন্তু সিভি লেখা হবে না। তাহলে এখানে নেম, তাহলে নিজের নামটি দিব, ফাদার্স নেম নিজের বাবার নাম, মাদার্স নেম নিজের মায়ের নাম, পারমানেন্ট অ্যাড্রেস তাহলে স্থায়ী ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস তাহলে পারমানেন্ট অ্যাড্রেস আমাদের জন্মস্থান যেখানে আমাদের বাড়ি যেখানে সেখানেই আমরা এখানে উল্লেখ করব। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমানে আমরা যেখানে থাকি সেখানে স্থানীয় নামটি দিব। এরপরে ডেট অফ বার্থ, তাহলে ডেট অফ বার্থ এখানে বসাবো, তারিখ, তারপরে মাস, এরপরে সাল, এরপরে ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজিয়ন ইসলাম, ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড, এডুকেশনাল কোয়ালিফিকেশান তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশান এটা অবশ্যই রাখতে হবে। তাহলে এক্সাম, তারপরে বোর্ড ইউনিভার্সিটি গ্রুপ রেজাল্ট, পাসিং ইয়ার, তাহলে এখানে আমি তিনটা দিছি, এসএসসি এসএসসি অনার্স, তাহলে এসএসসি এখানে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকেই দিচ্ছে। এরপরে গ্রুপ, তাহলে গ্রুপ হচ্ছে বিজনেস মানে ব্যবসায়ী শিক্ষা, এরপরে জিপিএ ছিল বা রেজাল্ট ছিল এ প্লাস, এরপরে পাস হচ্ছে 2016। এখানে যার যেরকম সেরকম দিবে অথবা স্কুল কলেজের ক্ষেত্রে আমরা হুবহু এটাই লিখে দিব, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এসএসসি চট্টগ্রাম বোর্ড থেকেই দিছে, এরপরে বিজনেস ব্যবসায় শিক্ষা, এরপরে রেজাল্ট এ প্লাস, পাসিং ইয়ার 2018। তাহলে অনার্স চট্টগ্রাম ইউনিভার্সিটি বিবিএ যার যেটা হয় আর কি, ঠিক আছে। আমরা স্কুল এবং কলেজে তো আমরা এখনও এসএসসি বা এসএসসি কমপ্লিট করি নি, তাহলে অসুবিধা নেই, সিভি লেখার ক্ষেত্রে এটা তো অবশ্যই রাখতে হবে নিয়ম অনুযায়ী।
তাহলে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে কি করলাম, বিবিএ করলাম, তারপরে রেজাল্ট কী ছিল ফার্স্ট ক্লাস, এরপরে 2022 সালে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করলাম। এরপরে এখানে এক্সপিরিয়েন্স, তাহলে এক্সপিরিয়েন্স 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে 2 বছর কি কাজ করার অভিজ্ঞতা। এরপরে কম্পিউটার স্কিল, কম্পিউটার স্কিলটা কি এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট, তাহলে কম্পিউটার স্কিলটা এই 3টা আইটেম আছে। এরপরে রেফারেন্স, যার রেফারেন্সে আমরা জবটা নিতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে সেই রেফারেন্স যেই করবে তার নামটি এখানে উল্লেখ করবো। এরপরে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা উল্লেখ করবো। এরপরে ইমেল, ইমেল আমি এখানে দিচ্ছি রিয়াতুদ্দিন 5206@gmail.com, এখানে আমি আমার জিমেলটা দিলাম, তাহলে তোমরা তোমাদের জিমেলটা দেবে। এরপরে সিগনেচার, সিগনেচারের এই জায়গায় কিন্তু আমি কিছুই দিই নাই, তাহলে সিগনেচারের ক্ষেত্রে নিজের নামটি উল্লেখ করতে হবে আর কি, নিজের সিগনেচারটি দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।